এ বাড়ি বসে কি সময় হলে একদিন আমাকে গোপালগঞ্জ বেড়াতে আসো। গোপালগঞ্জ নিয়ে একটি গান বানিয়েছিলাম আজ থেকে আরো 3 বছর আগে, গানটির নাম বেড়াতে আইসো আমাকে বাড়ি। বন্ধু দক্ষিণবঙ্গের গোপালগঞ্জ, বেড়াতে আইসো আমাকে বাড়ি। সম্পূর্ণ গোপালগঞ্জের আঞ্চলিক ভাষায় গানটি নির্মিত হয়েছিল। গানটি ইতিমধ্যে ফেসবুক ইউটিউব দিয়ে প্রায় 100 মিলিয়ন ভিউ অতিক্রম করেছে, এতেই প্রমাণিত গানটি কতটা জনপ্রিয়। গানটি দেখতে যত না সুন্দর তার থেকে কষ্টটা বেশি সুন্দর। গানটি লিখেছেন আমাদের আঙ্কেল মানে আকাশ মাহমুদ, আশিক মাহমুদের আব্বু, জাকির মাস্টার আমাদের জাকির আঙ্কেল। সুর মিউজিক এবং কণ্ঠ দিয়েছেন আকাশ মাহমুদ নিজেই। দেখেন এই যে দেখে পাবা কোথাও, পাবা কোথাও, পাবা কোন জায়গায়, এই সব গোপালগঞ্জ পাওয়া যায়। রোলিং অ্যাকশন ইয়ে দেন দেন হলুদ মাই দেন বন্ধু দক্ষিণবঙ্গের গোপালগঞ্জ। গানটি মিক্সিং করেছে আশিক মাহমুদ। এখন রেডি আমাদের শুটের জন্য। এখানে দেখতে পাচ্ছেন অনেক মানুষ আছে, অনেক রকমের ক্যারেক্টার। গানের পিছনে আনকাট দেখে খুব ভালো লাগতেছিল, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। দেখুন কত কষ্ট করে আপনাদের জন্য আমরা এক একটি কন্টেন্ট তৈরি করি। সর্বোপরি আমাকে সবাই অনেক সাপোর্ট দিয়েছে, এজন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। বিশেষ করে জাকির মাস্টার আঙ্কেল, আশিক মাহমুদ, আকাশ মাহমুদ, শিবা বিশ্বাস, সম্রাট হাজরা এবং তার সম্পূর্ণ টিম এবং জিএমসির সম্পূর্ণ টিমকে আমি ধন্যবাদ দিতে চাই। আসলে সব জায়গায় আমরা শ্যুট করতে পারিনি বা অনুমতি দেওয়া হয়নি, তারপরও চেষ্টা করেছিলাম গোপালগঞ্জের সমস্ত কালচারাল এবং ঐতিহাসিক স্থানের ছবি তুলে ধরার। কতটা পেরেছি আমি জানি না, কিন্তু এখন এই আনকাট দেখে আপনারা বুঝতে পারছেন কতটা কষ্ট হয়েছে আমাদের এই কন্টেন্টটি বানাইতে। যাই হোক, দোয়া করবেন আমার জন্য, আমার চ্যানেলের জন্য। অনেকেই প্রশ্ন করেন আমি কেন আগের মতো কন্টেন্ট আপলোড দেই না বা কেন দেই না। আজ কিছু প্রশ্নের উত্তর আমার মনে হয় দেওয়া উচিত। স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কতটা কষ্ট করতে হয় শুটিংয়ে। এইভাবে দিন নাই রাত নাই না খেয়ে কষ্ট করে গেছি আপনাদের বিনোদনের খোরাক মেটানোর জন্য। এইভাবে একটার 4 বছর নিজের শরীরের সাথে অনিয়ম করতে করতে একসময় আমি অসুস্থ হয়ে পড়ি এবং আমার পেটে আলসার ধরা পড়ে। একটানা 2 বছরের বেশি সময় লাগছে আমার সুস্থ হইতে। এখন বুঝতেই পারছেন এই 2 বছর আমি নিয়মিত কেন কন্টেন্ট আপলোড দিতে পারিনি। যারা আমার কাছের মানুষ তারা জানে আমি কতটা যুদ্ধ করেছি সুস্থ হওয়ার জন্য। শেষ পর্যন্ত চেন্নাই গিয়ে ডাক্তার দেখি, এখন মোটামুটি আলহামদুলিল্লাহ আগের থেকে ভালো আছি। এখন আবারও নিয়মিত কন্টেন্ট তৈরি করতেছি, কিন্তু মাঝে 2 বছর গ্যাপ থাকার কারণে আমাদের চ্যানেলের রিচ কিছুটা ডাউন হয়ে গিয়েছে। এখন আমি আশা করব আপনারা আমার পাশে থাকবেন, তাহলে আমি আরও নতুন নতুন কন্টেন্ট বানাইতে উৎসাহ পাবো। আমাদের চ্যানেলের ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন, তাহলে আপনাদের ভালোবাসার জিএমসি আবারও আগের রূপ ফিরে পাবে। মাছ ধরা হবে, পাইছে রে মাছ, পাইছে পাইছে পাইছে। ঠিক আছে ভাইজান,
যাই হোক অনেক কথা বলে ফেললাম এরপর আর কোন ভিডিও আনকাট আপনারা দেখতে চান বা আমরা কোন ধরনের কন্টেন্ট আপনাদের জন্য তৈরি করব আপনারা কমেন্টে লিখে জানাবেন আমরা চেষ্টা করব আপনাদের সেই ধরনের কন্টেন্ট দেওয়ার সবাইকে আবারো ধন্যবাদ জেমস সেন্টারের পাশে থাকার জন্য বেড়াতে আইসো আমাকে বাড়ি।